কোনো রকম শারীরিক অসুস্থতা ছিল না। ঠিক কী কারণে মৃত্যু অভিষেক চট্টোপাধ্যায়ের? 90-এর দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। 1986 সালে তরুণ মুজিবদের ছবি পথ ভোলা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে সামনে না এলেও পরিবার সূত্রে খবরে জানা যাচ্ছে, গত 2-3 দিন থেকে পিঠের সমস্যায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার অভিনেতা জিতের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ বোধ করেন। রিয়েলিটি শো থেকে বাড়ি ফিরে আসেন তিনি, সেখানে আরও অসুস্থ বোধ করেন। তবে বাড়িতেই ছিলেন তিনি, বাড়িতে স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, অকালে চলে গেলেন টলিউড সুপুরুষ এই অভিনেতা। অভিনেতা মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ গোটা টলিপাড়ায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা। 90-এর দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1986 সালে তরুণ মজুমদারের ছবি পথ ভোলা দিয়ে বড় পর্দায় অভিষেক তার প্রাণের চেয়ে প্রিয় গীত সঙ্গীত, তুফান, সুজনসাথী, অমর প্রেম ছবিতে দাপুটে অভিনয় করেছেন তিনি। একক নায়ক হিসাবে বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন তিনি, কাজও করেছিলেন ছোট পর্দাতেই, কিন্তু তার মাঝেই ঘটে গেল এই অঘটন।